আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহর ক্ষমার ব্যাপারে হতাশ হতে নেই আমার যারা কাজে লিপ্ত আছে আল্লাহ আমাদের মনের মধ্যে অস্বস্তি সংকোচ দুশ্চিন্তা প্রভৃতি ঢুকিয়ে দেন আসলে এগুলো হলো বান্দার শাস্তি আর এইসব শাস্তির কারণে আমার বড় মাপের শাস্তি থেকে বেঁচে থাকতে পারি নিজেকে পাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারি আল্লাহ তালা বলছেন বড় শাস্তি পূর্বে আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তি দ্বারা আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে আল্লাহ তালা আরও বলছেন জলে ও স্থলে যত বিপর্যয় ছড়িয়ে আছে তা সবই হল মানুষের হাতের কামাই আল্লাহ তাদেরকে তাদের কর্মশাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে তবে যারা তাব করে ফিরে আসে তাদের কথা ভিন্ন তাদের জন্য রয়েছে জান্নাত জান্নাত হলো মহাপুরস্কার তবে আখেরাতে জানাতেই নয় দুনিয়াতে তার জন্য মহাপুরস্কার রয়েছে আল্লাহ বলে ও নারী যে সৎকার সম্পাদন করবে আমি তাকে পবিত্র ও কল্যাণময় জীবন দান করবো উত্তম কাজের জন্য আমি তাদের পুরস্কৃত করব। আল্লাহ তালা আরো বলছেন আর তোমার নিজেদের বালাকাতার সমীপে ক্ষমা প্রার্থনা করো অন্তরে তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে উত্তম জীবন ধারণের জন্য ব্যবস্থা করে দিবেন এবং অধিক আমল করার সুযোগ করে দিবেন আর যদি তোমরা বিমুখ থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবে আশঙ্কা করছি এখন আমরা অনেকেই ভাবতে পারি আচ্ছা ঠিক আছে মানছি আল্লাহ আমাকে এত এত পুরস্কার দিবেন আমিও তা করে ফিরে আসতে চাই কিন্তু আমি তো জীবনে অনেক পাপ করেছি অনেক বড় বড় গুনাহ করেছি আমি কি আমার এত গুণা খুব সহজে ক্ষমা পেতে পারি প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ বলেন যে ঘুনা করে কিংবা নিজে অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রথা করে সে আল্লাহকে ক্ষমাশীল ও করুণাময় পায় আল্লাহ তারা আরো আর যে দাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতপর সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল এখন আমরা ভাবতে পারি আমি তো অনেক ঘুনা করেছি কত নিকৃষ্ট কাজ করেছি অশ্লীল ভিডিও দেখেছি বেপদ নারীর দিকে তাকিয়েছি কত সলাদ ত্যাগ করেছি আমরা এসব যত গুণা করি না কেন আল্লাহ সকল কিছু জানে আর আমরা যত গুণা করি না কেন তা যত বড়ই হোক না কেন আল্লাহ রহমতে আছে তা অতি নগণ্য আল্লাহ তালা বলেন তিনি তার বাঁধাতে কবুল করেন পাপ সময় মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছে আলহামদুলিল্লাহ কত দয়াময় আল্লাহ পাপ করার পরও আল্লাহ আমাদেরকে ভুলে যাননি তাওবার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি এই জন্য যত গুণা হোক না কেন আমরা আল্লাহর কাছে পাঠ আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তফিক দান করুক আমি